তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয় জ্বলতে পারো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাজে জেলে, তুমি যে কোরআনের ওয়াজ করলে আদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, যারা দিবস জামি যাই লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে, ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও, তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না, তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। প্রাণ প্রিয় পেকুয়া তথা আমার প্রিয় কক্সবাজারবাসী, বীর চট্টলাবাসী, অনেরা বেগুন কেন আছেন, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর আয়োজনে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে? সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা
আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি হয়ে আকাশ বাতাস ভারী করে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার স্লোগান আপনারা দিয়েছেন, এটা কি কোনো রাজনৈতিক দলের স্লোগান? এটা কি জঙ্গিবাদী দলের স্লোগান? এটা কি কোনো বিতর্কিত স্লোগান? 91% মুসলমানের এই দেশে আল্লাহু আকবার স্লোগান শুনলে কিছু কিছু মানুষ সেখানে নাশকতার গন্ধ খুঁজে। আল্লাহু আকবার এই স্লোগান শোনার পরে সবচাইতে বেশি মনক্ষুণ্ণ হয়েছিল আবু জাহাল। সুতরাং এই আল্লাহু আকবার স্লোগান শোনার পরে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে বেজার হবে যারা, মুখ কালো করবে যারা, আবু জাহালের ভাইরাস হলো তারা। আল্লাহু আকবার এই স্লোগান নাশকতাপূর্ণ স্লোগান নয়। বীর চট্টলাবাসী বসেন, বসেন, সময় সংক্ষিপ্ত। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বসা, উনাকে বসিয়ে রেখে লম্বা সময় আলোচনা করে বেয়াদবি করার ইচ্ছা আমার নাই। খুব সংক্ষিপ্ত কথা বলবো, ভালো করে শোনেন। এই শামিয়ানার নিচে আমরা যারা বসা আছি প্রত্যেকেই আমরা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর যে সাউন্ড আমরা প্রথমে শুনেছি সেটি কি? সুতরাং জন্মের পরে ভূমিষ্ঠ হওয়ার পরে যে সাউন্ড আমরা আমাদের কানে প্রথমেই স্থাপন করেছি সেই পবিত্র স্লোগান, পবিত্র সাউন্ডকে নাশকতাপূর্ণ, বিদ্বেষপূর্ণ, জঙ্গিবাদপূর্ণ স্লোগান বলবে যারা, আমি বলবো তাদের খুঁজ দিয়ে দেখেন। জন্মের পরে যে আওয়াজটা শুনলাম সেটাকে যদি বিতর্কিত স্লোগান বলে, আমি বলবো তার জন্ম বিতর্কিত। কেউ যদি আল্লাহু আকবার এই স্লোগানটিকে বিতর্কিত স্লোগান বলে, আমি বলবো তার রাজনৈতিক আগাগোড়া জীবন বিতর্কিত। এই স্লোগান বিতর্কিত স্লোগান নয়, এটা বদরের স্লোগান, এটা উহুদের স্লোগান, এটা কাফেরদের সামনে সাহাবীদের ঈমান দীপ্ত চেতনার স্লোগান। বীর চট্টলাবাসী শোনেন, শোনেন, সকাল 10টায় এই মাহফিল শুরু হয়েছে, সন্ধ্যা 7টার উপরে হয়ে গিয়েছে। সকাল 10টা থেকে নিয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত মানুষ চুপচাপ বসে বসে আল্লাহর কোরআন শুনছে। এটাই হচ্ছে, দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম, এটা হচ্ছে কোরআনের সৌন্দর্য। এখানে যদি কোরআনের সমাবেশ না হয়, কোনো সামাজিক কিংবা রাজনৈতিক সমাবেশ হতো, এতক্ষণে যে কয় শত চেয়ার ভাঙা হইতো আল্লাহু আলাম। কোরআনের মাহফিলগুলোতে প্রশাসনিক আলাদা নিরাপত্তা লাগে না। আপনারা দেখেছেন আমরা দুই ভাই নিজেরাই চলে এসেছি স্টেজে, আমরাও এসেছি, আপনারাও চলে এসেছেন, কোনো নিরাপত্তা লাগে না। আল্লাহর কোরআন যেখানে আছে শান্তি সেখানে আছে, আল্লাহর কোরআন মসজিদে আছে বলে মসজিদটা সুন্দরভাবে চলে, এই সমাবেশে আল্লাহর কিতাব থেকে কথা হয় বলে মানুষগুলো শান্ত হয়ে শুনে। ঠিক তেমনি ভাবে এই দেশের প্রতি ইঞ্চি জমিনের উপরে কোরআনের রাজ কায়েম হয়ে গেলে এই দেশে সুখ শান্তি চলে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা বসেন, 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 কথা বলতে দেন। এই দেশের এক শ্রেণীর লোকেরা এদেশের আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে, কিন্তু আল্লাহর কি রহমত দেখেন, এদেশের মানুষ কোরআন আর আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় নাই। এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। এক শ্রেণীর লোকেরা আলেমদের চরিত্রে কলঙ্কে লেপন করে তাদেরকে গোটা জাতির সামনে বিতর্কিত করতে চেয়েছিল, কিন্তু দেখেন এই দেশের তাওহিদবাদী আপামর জনতা সেই সকল আলেমদেরকে হৃদয় থেকে আরো বেশি ভালোবাসা দিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকের এই পেকুয়ার জনসমুদ্র থেকে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যাদের চরিত্রে কালেমা লেপন করে যাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হয়েছে, একবার শুধু তাদেরকে মাঠে ছেড়ে দিয়ে দেখেন, এই দেশের এমন কোন মাঠ নাই যে মাঠে জনগণ তাদের জন্য জায়গা দেওয়া যাবে। আমার ভাইয়েরা কথা বলতে দেন, কথা বলতে দেন। আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা, এটা হচ্ছে কোরআন বিরোধীদের কিয়ামতের, এটা হচ্ছে কোরআন বিরোধীদের একটা কাজ, এবং এটা হচ্ছে কিয়ামতের একটা বড় আলামত। নবীজি বলেছেন কিয়ামতের আগে যেটা ঘটবে, আল্লাহর নবী বলেছেন, ইবনু মাজাহ শরীফের হাদিস, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবীজি বলেছেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, নবীজি বলেছেন অচিরেই আমার উম্মতের মধ্যে কিয়ামতের আগে এমন প্রতারণাপূর্ণ সময় চলে আসবে যে সময় ইউসাদ্দিকু ফীহাল কাযিব ওয়া ইউকাযযিবু ফীহাস সাদিক, যেই সময়ে সত্যবাদীকে মিথ্যাবাদীতে পরিণত করা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদীতে পরিণত করা হবে। আল্লাহর নবীর এই হাদিস 1500 বছর আগে বলে যাওয়া আল্লাহর নবীর জবান নিশ্চিত সেই কথা আজ দেখেন কতটা বাস্তব হয়েছে। আজ দেখুন মিথ্যা অপবাদ দিয়ে বহু আল্লাহওয়ালা মানুষকে খারাপ অপবাদ দেওয়া হয়েছে, আবার বহু বচ্চরিত্রের লোকদেরকে মিডিয়াতে ভালোভাবে উপস্থাপন করা হয়েছে, আছে না নাই দেখা যায়। আলেমদের চরিত্রে কলঙ্ক লাগিয়ে আলেমদেরকে মানুষের সামনে খারাপভাবে প্রেজেন্ট করা হয়েছে, আবার ক্যাসিনোওয়ালা গায়িকা নায়িকা, আরে বাপরে বাপ, এক একজনকে যখন তোলা হয় এক একটা ক্যাসিনোওয়ালা এক একটা মহিলার চেহারা আপনারা দেখেছেন, আদালতে যখন উঠে মনে হয় যেন পার্লার থেকে সেজে গুজে এসেছে। সত্যবাদী লোকদেরকে মিথ্যাবাদী বানানো হবে, মিথ্যাবাদী লোকদেরকে সত্যবাদী বানানো হবে। নবীজি আরো বলেছেন ওয়ায়ুক্তামানু ফীহাল খাইন ওয়ায়ুখাইনু ফীহাল আমিন, নবীজি বলেছেন আমানতদারকে খেয়ানতকার বানানো হবে, আবার খেয়ানতদারিকে আমানতদার বানানো হবে, চোর ডাকাতকে ভালো বানানো হবে, ভালো মানুষকে বিভিন্ন অপবাদ দিয়ে রাখা হবে। এই জন্য দেখবেন কেসিনোওয়ালা দুর্নীতিবাজরা তারাও দেখা যায় সুন্দর করে বের হয়ে যায়, কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তানরা তারা খারাপ খারাপ অপবাদ নিয়ে আজ এখনো বন্দী আছে। আমি এদেশের রাষ্ট্র সংবিধানকে শ্রদ্ধা করি, রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী কোনো বক্তব্য আমরা মাহফিল থেকে দেই না। এর কারণ হলো আমরা ওয়াজ কইরা কাউরে ক্ষমতায় আনতেও পারবো না, কাউরে ক্ষমতা থেকে নামাইতেও পারবো না। তবে কোরআন হচ্ছে মানবতার কিতাব, ইসলাম হচ্ছে মানবাধিকারের ধর্ম, আমরা মানবতার পক্ষে কথা বলি, ইসলাম সত্যের পক্ষে, কোরআন সুন্দরের পক্ষে, সাম্যের পক্ষে, ইনসাফের পক্ষে, কোরআন জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। সুতরাং আমরা সত্যের পক্ষে কথা বলতে গিয়ে যদি কারো সাথে মিলে যায় এটা আমার দোষ না, মোল্লার দোষ না, আপনি গিয়ে আল্লাহকে বলেন যে আল্লাহ কেন এটা মিলাই দিলেন, ঠিক কিনা বলেন। উনার বিরুদ্ধে আমি মামলা দিলাম, ওনার বিরুদ্ধে আমি মামলা দিলাম, মামলা দিতেই পারি, উনি হাইকোর্ট থেকে গিয়ে জামিন নিয়ে আসলেন, বুঝা গেল কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তিনি রাষ্ট্র সেটার বিচার করবে, আইন তার নিজস্ব গতিতে চলবে, কিন্তু জামিন পাওয়ার অধিকার তিনি রাখেন, ঠিক কিনা বলেন। এই জামিনের অধিকার ক্যাসিনোওয়ালা পায়, এই জামিনের অধিকার নায়িকা গায়িকা ভি চিহ্ন দেখা যা বের হয়ে তারা এই অধিকার পায়। তাহলে নায়িকা গায়িকা নর্তকী এরা যদি এই অধিকার পায় তাহলে জাতির শ্রেষ্ঠ সন্তান তারা কেন এই অধিকার পায় না, এদেশের অপমর্যাদার সেই প্রশ্ন আজ উঠেছে, ঠিক কিনা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আমরা এক একজন এক এক দল করি, এটা আমাদের দলীয় পরিচয়, কিন্তু আমরা সবাই মুসলমান, ঠিক কিনা বলেন। এই কোরআন হচ্ছে সার্বজনীন কিতাব, এই কোরআন এটা কোনো দলের কিতাব নয়, আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, এটা তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য হেদায়েতের গাইডলাইন বানিয়ে যিনি নাজিল করেছেন তিনি কে? আমরা কোরআনকে যেমন ভালোবাসি কোরআনের আলেমদেরকেও আমরা তেমন ভালোবাসি। কিসের কৌমি, কিসের আলিয়া, আমরা কোনো ভেদাভেদ করি না, যারা অপরাধ করেছে আমরা বলবো রাষ্ট্র এবং আইন তার বিচার করুক, কিন্তু জামিনের অধিকার যদি ক্যাসিনোওয়ালা গায়িকা নায়িকা নর্তকীরা পায়, আমাদের দাবি হচ্ছে সেই অধিকার জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম এবং সাইকুল হাদিসদেরকেও দেওয়া লাগবে। সম্মানিত ভাইয়েরা, শেষ কথা বলছি, আমি খুতবার শুরুতে একটি আয়াত পড়েছিলাম, আল্লাহ তাআলা বলেছেন আমি এই কিতাব তোমাদের জন্য নাজিল করেছি, এই কিতাবের কাছে আসলে তোমরা অন্ধকার থেকে আলোর পথে চলে আসবা, এই কিতাব এসেছে পৃথিবীর মানুষকে আলোকিত করবার জন্য, এই কিতাব ছাড়া আমরা যেদিকে যাব আমরা অন্ধকারে নিপতিত হয়ে যাব। একটা সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে আমি সমাপনের দিকে যাচ্ছি, এই কোরআন আজ থেকে 1500 বছর আগে নাজিল হয়েছে, 1500 বছর হয়ে গিয়েছে, এই কোরআনের একটা নুকতা পরিবর্তন হয় নাই, এই কোরআনের একটা হরফ পরিবর্তন হয় নাই, একটা হরকত পরিবর্তন হয় নাই, হবেই বা কেমনে, কারণ এটা তো আল্লাহ কারো হাতে দেন নাই, এর হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আল্লাহ।
রব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় এই কোরআন নাজিল করেছি আমি আর এর হেফাজতের সবটুকু দায়িত্ব নিয়েছি আমি। 1500 বছর আগে, ভালো করে শুনেন শেষ কথাটা, ভালো করে শুনেন শেষ, ভালো যার সব ভালো। আজকে সারা দিনের ওয়াজের সামারি এখন আমি বলছি, সারাদিন ওয়াজ শুনছেন না আপনারা, ওয়াজের সামারিটা বলে যাচ্ছি, ভালো করে শুনেন। 1500 বছর আগে নাজিল হয়েছে, একটা হরকত পরিবর্তন হয়নি, কেউ এই কোরআনের কিছু বাদ দিতে পারবে না, জোড়া লাগাইতেও পারবে না, এটা হুজুরও পারবে না, খেজুরও পারবে না, কেউ পারবে, পারবে না। দুনিয়ার মানুষ আল্লাহর দেওয়া এই কিতাব, এই কিতাবের আইন বাদ দিয়ে তারা যদি নিজেদের শান্তির জন্য নিজেরা আইন বানায়, এই আইন চিরস্থায়ী হবে না, কারণ মানুষ চিরস্থায়ী নয়। যখন সে চলে যাবে তার জায়গায় আরেকজন আসলে তার ভালো না লাগলে সে এখানের মধ্যে জুরা তালি দিবে, তার ভালো লাগলে কিছু রাখবে কিছু রাখবে না। এখন সব কিছু বলাও তো যায় না, বললে অনেকে উল্টা পাল্টা বুঝে আমি আর আপনি মিলে উদাহরণ দিয়ে বুঝাই ফেলি। মনে করেন উনি একটা আইন বানাইলেন, উনি এই আইন দিয়ে সব কিছু উনার মতো চালাচ্ছেন, 2-3 দিন পরে উনি চলে গেছেন, উনারটা আমি পেয়ে গেছি, এখন এখন আমার কাছে 10-12টা ভালো লাগতেছে না, আমি বললাম কাট 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 কাট, কিছু বাদ দিলাম, আরও কিছু আমার জোড়া লাগানো দরকার মনে হলো আমি লাগাইলাম। উনি উনার হাতে যখন ছিল উনার মতো করে জোড়া তালে দিয়েছেন, আমি যখন আসলাম আমার মতো করে জোড়া তালে দিলাম। দুনিয়ার মানুষরা শুনেন, এইভাবে করে মানুষের জন্য আইন বানানোর কথা বলে যখন যে সুযোগ পায় সে আসলে আইন তার নিজের স্বার্থের জন্য আর নিজের দলের জন্যই বানিয়ে থাকে। একমাত্র শান্তি দিতে পারে আল্লাহর কিতাব কোরআন, কারণ এটা এটা ফিক্সড, এটা একেবারে ফাইনাল, এটা চূড়ান্ত, এটা আমার ক্ষমতা নাই জোড়াতালি দেওয়ার, আপনারও ক্ষমতা নাই জোড়াতালি দেওয়ার। সুতরাং যে আল্লাহ 1500 বছর আগে কোরআনের এই বিধান দিয়েছেন, এই বিধান যদি সমাজের প্রতিটি সেক্টরে কায়েম হয়ে যায় তবে দুর্নীতি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না। যে সোনার বাংলাদেশের কথা আমরা বলি, কোরআনের শাসন দিয়েই সোনার বাংলাদেশ নিশ্চিত করা সম্ভব হবে। সম্মানিত ভাইয়েরা, শেষ কথা বলছি শুনেন, আমরা সব হুজুররা মিলে সারাদিন ওয়াজ কইরা সুদ বন্ধ করতে পারবো না, সারাদিন ওয়াজ কইরা আমরা ঘুষ বন্ধ করতে পারবো না, সারাদিন ওয়াজ কইরা আমরা দুর্নীতি বন্ধ করতে পারবো না, যদি কোরআনের শাসন নিশ্চিত হয়ে যায়। আর কোরআনের শাসন নিশ্চিত হয়ে যাওয়ার পর একেবারে জায়গা থেকে যখন অর্ডার আসবে, আজ থেকে সুদ বন্ধ, ঘুষ বন্ধ, দুর্নীতি বন্ধ, এক অর্ডারে দেখবেন সমস্ত অন্যায় বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি বীর চট্টলাবাসীকে শেষ আহ্বান জানাচ্ছি, আসুন আমরা বিচ্ছিন্ন না হয়ে, আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, আমরা আলেমে আলেমে রেশারেশি বাদ দেই, আলেমে আলেমে ঠেলাঠেলি বাদ দিয়ে আমরা এক কাতারে আসতে পারলে এদেশের মানুষ দেখবেন ওলামাদেরকে মাথার তাজ বানিয়ে রাখবে। ওই যে আমি প্রায় জায়গায় বলি, পাল্লার মধ্যে ব্যান রাখা যেমন কঠিন, এখন আলেমদেরকে এক জায়গায় বসানো হয়েছে কঠিন। আগে তো অবস্থা এমন ছিল, আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর আমাদের জন্য দোয়া কইরেন, এখন অবস্থা বড় খারাপ, আমরা হুজুরে হুজুরে ঠেলা ঠেলি গুতাগুতি কইরা অবস্থা এমন হয়েছে, আমাদেরকেই বলা লাগবে আপনারা আমাদের জন্য দোয়া কইরেন যেন আমরা ঠিকঠাক থাকতে পারি। আমরা যদি হুজুরে হুজুরে ঠেলাঠেলি বাদ দিয়ে হৃদয়ের সংকীর্ণতা যদি আমরা বাদ দিতে পারতাম, হৃদয়ের সংকীর্ণতা বাদ দিয়ে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করে হৃদ্যতার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যদি আলেমরা এক টেবিলে বসে যেতে পারতাম, এদেশে এদেশে কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস কোনোদিন করতে পারতো না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আপনারা এমন ভাবে স্লোগান দিচ্ছেন মনে হয় আমি তো সারাদিন ছিলাম না, আসছি মাগরিবের সময়, মনে হয় সারাদিনের স্লোগান সব এখনকার জন্য জমায় রাখছেন, তাই না? সবকে এখনকার জন্য জমায় রাখছেন, কি আর সঙ্গীত, এই ওয়াজের চেয়ে বড় সঙ্গীত আর আছে? সম্মানিত ভাইয়েরা, আলেমে আলেমে বিভেদ, আলেমে আলেমে বিভেদ, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি,
কে কোথায় পাবে স্বস্তি, সালাতে কোথায় সালাতে দোহাতে কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজে ফুকে, ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, এই সুযোগে আব্রাহা দেখো হাঁকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত, নিজের হিসেবে করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে, কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর, হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, আসুন কৌমি আলিয়া সুন্নি ওহাবি যে যেটাই আমরা বলি না কেন সব পরিচয় ভুলে যাই, আমাদের পরিচয় হবে আমরা মুসলমান, কারণ আমাদের কিতাব একটা, আল্লাহ একজন, নবী একজন, এই আসলকে ঠিক রেখে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি তাহলেই দেখবেন এই দেশে কালেমার পতাকা পদ পদ করে একদিন উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এ কারণে এক বানিয়ে দেন।